গ্রীষ্মকাল যা আমরা বলেছিলাম আর কি, যে একটা ডিপ্রেশন হতে চলেছে, ওটা আপনার আজকে ডিপ্রেশন হয়েছে আজকে সকালবেলাতে। তো যে ডিপ্রেশনটা আজকে আমরা দেখেছিলাম বে অফ বেঙ্গলে, সেটা আপনার নর্থ নর্থ ইস্টওয়ার্ড ডাইরেকশনে মুভ করেছে। লাস্ট ছ ঘন্টাতে মোটামুটি 16 কিলোমিটার মুভ করে আজকে সকাল 11টার সময়তে ওটা আপনার ইস্ট সেন্ট্রাল বে এবং বেতে আপনার অবস্থিত। এখন ওর ল্যাটিচিউড হচ্ছে 15.8 ডিগ্রি নর্থ এবং লংগিচিউড হচ্ছে 88.9 ডিগ্রি ইস্ট। 700 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব কেপুপাড়া থেকে, বাংলাদেশের কেপুপাড়া থেকে, এবং সাগর আমাদের সাগর আইল্যান্ড থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে 660 কিলোমিটার দূরে, এবং আমাদের যে ক্যানিং স্টেশন আছে ক্যানিং থেকে 700 কিলোমিটার দক্ষিণে। এই সিস্টেমটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে মুভ করবে, উত্তর পূর্ব দিকে মুভ করবে এবং মুভ করে একটা সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আগামী 25শে মে সকালবেলাতে, আগামীকাল সকালবেলাতে অতি সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাইড হবে, এবং তারপরে আগামীকালই রাত্রিবেলাতে অতি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই করবে, ঠিক আছে, নর্থওয়ার্ড মুভ করবে, অফকোর্স নর্থওয়ার্ড মুভ করবে, এবং তারপরে এগেন ওই নিয়ারলি নর্থওয়ার্ড মুভমেন্টটা জারি থাকবে। তাই থেকে সিস্টেমটি 26 তারিখে মিড নাইটে বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করবে সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মাঝখানে, ঠিক আছে। তো এই গেল আপনার সিস্টেমের গতিবিধি। এই সিস্টেমের জন্য আপনার আমাদের কোস্টাল স্টেশনে আপনার কিছু হেভি রেনফল ওয়ার্নিং আছে, স্ট্রং উইন্ড ওয়ার্নিং আছে, সেগুলো হচ্ছে আমি বলি আপনাদেরকে। লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস ওভার দ্য কোস্টাল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল অন 26 এবং 27, 26 এবং 27 তারিখে পশ্চিমবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে সেখানে আপনার কয়েকটি ক্ষেত্রে কয়েকটি জায়গাতে আইসোলেটেড হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং মোটামুটি মোস্ট অফ দ্য প্লেসে লাইট টু মডারেট রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কোস্টাল 26 তারিখে আপনার দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এক্সট্রিমলি হেভি রেনফল মানে 20 সেন্টিমিটারের ওপর আর কি, ঠিক আছে, এবং হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা হচ্ছে ইস্ট মেদিনীপুর, ইস্ট মেদিনীপুর, তারপরে আপনার হাওড়া, আমাদের কলকাতা, আমাদের হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্ট, হেভি টু ভেরি হেভি রেনফল আমাদের কলকাতাতেও কিন্তু 26 তারিখে আছে, এবং পূর্ব বর্ধমানে আপনার হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে, পূর্ব বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুর এই দুটোতে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা, হেভি টু ভেরি হেভি। প্রথমে আমি রিপিট করছি প্রথম থেকে, এক্সট্রিমলি হেভি হচ্ছে আপনার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হেভি টু ভেরি হেভি হচ্ছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্ট, আর হেভি রেনফল হলো পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান 26 তারিখে। আর 27 তারিখে আচ্ছা আর একটা কথা, যেগুলো আমি এক্সট্রিমলি হেভি বললাম ওগুলো কিন্তু সব রেড ওয়ার্নিং, আর যেগুলো আমি হেভি টু ভেরি হেভি বলেছি এগুলো সব হচ্ছে অরেঞ্জ অ্যালার্ট, আর যেখানে হেভি বলেছি সেগুলো হচ্ছে ইয়েলো অ্যালার্ট।
27 তারিখে এই মুহূর্তে আমরা কোথাও রেড অ্যালার্ট দিইনি, রেড অ্যালার্ট দিইনি। তবে পূর্বের সব আমি জেলা নাম করেই বলি, পূর্ব মেদিনী সরি পূর্ব সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং দিনাজপুর, সাউথ দিনাজপুর, এ সব কটা জেলাতে হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে 27 তারিখে। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, এগুলো সব হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।